হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য একটি স্পেশাল খাবারের রেসিপি, যেটি অতিরিক্ত পুষ্টিকর, যা অল্প একটু খেলে বাচ্চারা অধিক পুষ্টি পাবে তেমন একটি খাবার। অনেক বাচ্চারা খাওয়া নিয়ে বাহানা করে, খেতে চায় না, মায়েরাও কমপ্লেন করে। এক্ষেত্রে এই খাবার যদি আপনাদের বাচ্চাদের অল্প পরিমাণও খাওয়ান তাহলেও কিন্তু অধিক পুষ্টি পাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মিক্সড সুজি। আর এই সুজি আপনারা 8 মাস থেকে 3 বছর বা যে কোনো বয়সের বাচ্চাদেরই খাওয়াতে পারেন। সুজি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলাটি আমি অন করে দিলাম, এখন অপেক্ষা প্যানটি গরম হওয়ার পালা। প্যান গরম হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দেব 1/2 চা চামচ ঘি। এই খাবারে অবশ্যই আপনারা ঘি ব্যবহারের চেষ্টা করবেন। এবার দিয়ে দেব সুজি। এখানে আমি 2 টেবিল চামচ মিক্সড আয়রন সুজি নিয়ে নিয়েছি, এটি আমার হোমমেড, চাইলে আপনারা লিঙ্কটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর এখানে যে আমি মিক্সড আয়রন সুজি দিয়েছি হোমমেড, সেটি ব্যবহার করতে হবে তার কোনো কথা নয়, আপনারা চাইলে নর্মাল চালের সুজি বা কেনা গমের সুজিও ব্যবহার করতে পারেন। এখন ঘিয়ের সাথে আমি সুজি 1 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নেব। সুজি 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, এবার অ্যাড করে দেব আমি পানি। এখানে আমি মোটামুটি 1.5 কাপ পানি ব্যবহার করছি। পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি এই খাবারটা কিন্তু পানি দিয়েই রান্না করছি, আর আমি যে পরিমাণ নেব আপনাদের কিন্তু সেই পরিমাণ নিতে হবে তার কোনো কথা নয়। আপনার বাচ্চারা যে অনুপাতে খেতে পছন্দ করে কম বেশি সেই অনুপাতে আপনারা নিয়ে নিতে পারেন। এবার অ্যাড করে দেব মিক্সড বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়োর রেসিপিও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া হবে। আপনারা যদি এই খাবারটি 10 মাসের কম বয়সী বাচ্চাকে খাওয়াতে চান তাহলে বাদাম গুঁড়োটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 7 মাস থেকে বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে পারবেন। এখন অপেক্ষা করব সমস্ত উপকরণে একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার অ্যাড করে দেব আমি ক্রিম চিজ। আর এই ক্রিম চিজ লাফিং কাউ সিস্টার রেসিপি কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে, কিছুদিন আগে আমি আপলোড করেছি, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এখন চুলার হিটটা আমি মিডিয়াম দিয়ে অপেক্ষা করব এই ক্রিম চিজ গলা অবধি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আপনারা যারা বাচ্চাদের চিনি দিতে চান না তারা কিন্তু সেক্ষেত্রে এইখানে চিনির বদলে খেজুর চিনিও ব্যবহার করতে পারেন। ক্রিম চিজ গলে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি 2 মিনিটের মতো মিডিয়াম চাইতে একটু কম হিট দিয়ে রান্না করে নিয়েছি এবং ক্রিম চিজটা গলিয়ে নিয়েছি। এবার সব শেষ আমি অ্যাড করে দেব ডিম। এখানে আমি 1টি ডিম ফেটিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এখন আমি এই ডিমটা দেব আর এরকম একটি হুইস্কের সাহায্যে অনবরত নাড়াচাড়া করব। এরকম হুইস্কের সাহায্যে ডিম নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা সুজির সাথে খুব ভালোভাবে মিশে যায়, কোনো আস্তভাব থাকে না, সেক্ষেত্রে কিন্তু 7 মাসের বাচ্চাদের গিলতে মোটেও কষ্ট হয় না। অনেক সময় চামচ দিয়ে নাড়াচাড়ার কারণে কিন্তু ডিমটা একটি সেমাইয়ের মতো ভাব হয়ে যায় ও বাচ্চাদের গলাতে আটকে যায়। এখন আমি অপেক্ষা করব একটু বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে আমি 30 সেকেন্ডের মতো রান্না করে নেব, তারপরে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ঘনত্ব বুঝতেই পাচ্ছেন আমি কেমন রেখেছি, আপনার বাচ্চারা যেরকম ঘনত্ব পছন্দ করে সেরকমই রাখবেন আপনারা। খুব ভালোভাবে কিন্তু বলক তুলে নিতে হবে আমি আগেই বলে রাখছি। ভালোভাবে বলক চলে এসেছে আপনারা অন্তত বুঝতেই পাচ্ছেন। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব। আর সব শেষ আরও অ্যাড করে দেব 1/2 চা চামচ ঘি। আমি কিন্তু এখানে 1/2 চা চামচ করে মোট 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। এই লাস্টে ঘি ব্যবহার করার ফলে কিন্তু আপনারা বাচ্চাদের যে ডিমটা দিচ্ছেন সুজির মধ্যে তার কিন্তু মোটেও স্মেল পাবে না। তো রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ও বাচ্চাকে খাবারের জন্য পরিবেশন করব। আমি মিক্সড চিজি সুজি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। আমি যে পরিমাণ উপকরণ দিয়ে খাবারটি তৈরি করেছি তাতে 250 গ্রাম বাটির কিন্তু 1 বাটি খাবার হবে, তা আপনারা আন্দাজ করে নিতে পারছেন কতটুকু খাবার হবে। আর খাবারের ঘনত্বটা কিন্তু আপনাদের বাচ্চাদের বয়স ভেদে ডিপেন্ড করছে।
আর এই খাবারটি কিন্তু আপনারা আপনাদের 2 বছরের কম বাচ্চাদের সকাল দুপুর রাত্রি যে কোনো সময় খাওয়াতে পারবেন এবং 2 বছরের বেশি বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে দিতে পারবেন। আমি মনে করি এরকম পুষ্টিকর খাবার মোক্ষম খুব কমই হয়। আর অনেকে বলতে পারবেন যে খাবারে ডিমের আষ্টে গন্ধ লাগতে পারে, তাদের ধারণা একদম ভুল, কারণ এই খাবারে ডিমের মোটেও আষ্টে গন্ধ লাগে না ঘি এবং বাদামের গন্ধের কারণে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ও আপনার বাচ্চারাও মজা করে খাবে আর অল্প খেলেও অধিক পুষ্টি পাবে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।